গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে 11 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক মানুষ। নিহত শ্রমিকদের অনুসন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার সন্ধ্যা 7টার দিকে নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস কারখানায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা। ঘটনা তদন্তে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সন্ধ্যা 7টায় কারখানার নিচতলায় প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে ধসে পড়ে ভবনের একাংশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় 4তলা ভবনটিতে কর্মরত ছিলেন শতাধিক পোশাক শ্রমিক। হঠাৎ করে মানে পুরো কম্পন সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে আমি ওই অফিস থেকে দৌড়ে আসি, ঠিক আছে। আসার পরে ভিতরে গেলাম, ভিতরে যা মনে করেন যে আমার হাতে আমি 4টা লাশ বাইর করছি। জীবিত বা মৃত কোনো খবর পাই নাই আমরা। লাশ টুশ কোন জায়গায় নিয়েছে তার কোনো খোঁজ খবর নাই। আমি কইতে পারবো না যে ভাই কোন জায়গায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একে একে উদ্ধার করা হয় বেশ কয়েকটি মৃতদেহ। আহতদের পাঠানো হয় আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। তবে নিহত স্বজনদের লাশ না পাওয়ার অভিযোগ করেন কেউ কেউ। আমাদের অন্তত যাক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে, আমাদের যেন বডিটা পাই, আমাদের বাইর যেভাবে হোক। বডি এখন পাই নাই, আমরা ওনার বডিটা ফেরত চাচ্ছি। কোথায় কোন হাসপাতালে আছে, কোথায় চিকিৎসাধীন অবস্থা আছে বা কোথায় হস্তান্তর করা হয়েছে আমরা ওনাকে চাই। যারা আহত হয়েছে সমস্ত খরচ আমরা নির্বাহ করব। যারা মারা গেছে আমি ফিনান্সিয়াল যদ্দূর দরকার আমি করব, তার ফ্যামিলির লোকজন থাকলে তাদের আমি চাকরি দেব। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনা তদন্তে পৃথক কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। আমাদের 3 সদস্য তদন্ত কমিটি ইতিমধ্যে মহাপরিচালক ভারপ্রাপ্ত মহাপরিচালক গঠন করেছেন এবং কমিটির প্রধান হলেন দিলীপ কুমার ঘোষ। 7 কর্ম দিবসের ভিতরে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অনেকে গ্লাসিং জট ছিল, অনেকের পায়ে হাতে পায়ে বা মাথায় গ্লাস ঢুকে গেছিল, গ্লাসের কুচি, সেগুলো আমরা বের করেছি। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয়ভার বহনের পাশাপাশি নিহতদের পরিবার প্রতি 20,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ শোয়াইব, যমুনা নিউজ, কাশিমপুর, গাজীপুর।